হ্যালো সুপার হিরো লাভার, অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্সটা একটু এক্সপ্লেন করতেন। উই ওয়ান্ট অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স। ভাই সিক্রেট ওয়ার, সিক্রেট ওয়ার, সিক্রেট ওয়ার, সিক্রেট ওয়ার, সিক্রেট ওয়ার। আপনারা যতটা কমেন্ট করেছেন আমি ততটা এক্সাইট ছিলাম এটা আনার জন্য, আর তাই হাজির হলাম এটারই মানে সিক্রেট ওয়ার নিয়ে। মার্বেলের ফ্যানদের বাংলায় এত ইন্টারেস্ট দেখে সত্যিই খুব ভালো লাগলো, আর এটা আনতে একটু লেট হয়ে গেল কারণ এটার ব্যাপারে কাজ করতে অনেক টাইম লেগে যায়। সে যাই হোক, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এই ভিডিওতে আমরা সিক্রেট ওয়ারের কারণ জানবো, যাতে আগের স্টোরিতে কোনো অসুবিধা না হয় বুঝতে। তাই প্রথমে বলে নিই সিক্রেট ওয়ারের ইভেন্টের ব্যাপারে। এই ইভেন্টের ব্যাপারে জানা এই জন্যই দরকার কারণ এরপরে কোনো ইউনিভার্স ধ্বংস হতে পারে। এই সব ঘটে ইনকারসনের ফলে। এবার ইনকারসন কি সেটা তো আপনারা অবশ্যই জেনে গেছেন ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভিতে। তবু চলুন আর একবার মনে করিয়ে দিই, যখন একটা ইউনিভার্স অন্য কোনো ইউনিভার্সের ওপর ক্র্যাশ করে তখন সেই ইভেন্টকে ইনকারসন বলা হয়। এই ইনকারসনের ফলে দুটো ইউনিভার্সই ধ্বংস হতে পারে, কিংবা যে কোনো একটি ইউনিভার্সই বেঁচে থাকবে। এবার যদি প্রশ্ন আসে একটি ইউনিভার্স অন্য ইউনিভার্সের ওপর ক্র্যাশ কেন হয় বা কীভাবে হয়, এবার ধরুন আমাদের ইউনিভার্স মানে মার্বেলের মেন সিনেম্যাটিক ইউনিভার্সে টোনি স্টার্ক বেঁচে নেই, কিন্তু যদি অন্য ইউনিভার্সে টোনি এসে থাকতে শুরু করে তাহলে মেন ইউনিভার্সের রিয়ালিটির ওপর প্রেশার পড়বে আর এটার ফলেই ইনকারসন হবে। মার্বেলের কমিক টাইম রান আউট স্টোরি লাইনে ইনকারসন হয়েছিল আর্থ 616 ও আলটিমেট মার্বেল ইউনিভার্স আর্থ 1610-র সাথে, আর এটার ফলে সিক্রেট ওয়ার হয়েছিল। এবার মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সে ডক্টর স্ট্রেঞ্জ মুভির পর ইনকারসন হওয়ার সম্ভাবনা হয়ে যায়। সে অন্য ইউনিভার্সে গেছিল, এমনকি অন্য ইউনিভার্সে ডিফেন্ডার স্ট্রেঞ্জ মেন ইউনিভার্সে আসে। তার উপর হি হু রিমেইন্সের মৃত্যুর পর এবার অ্যান্টম্যান 3-তে ক্যাং আসবে, এইসবের ফলে ইনকারসনের সম্ভাবনা হয়ে ওঠে। তারপর ক্যাং ডাইনেস্টিতে এত রিয়ালিটির ক্যাং আসবে যার কোনো কথাই হয় না, আর আগে গিয়ে সিক্রেট ওয়ার শুরু হবে। কিন্তু হ্যাঁ, অন্য টাইম লাইনে গমরা এই টাইম লাইনে এসেছে, এতেও সম্ভাবনা থাকে রিয়ালিটি ব্রেক হওয়ার, কারণ সে মেন ইউনিভার্সে হলেও অন্য টাইমের। ঠিক তেমন লোকি সিজন 2-এর পর যদি লোকি ফিরে আসে মেন টাইম লাইনে তাতেও রিয়ালিটির ওপর প্রেশার পড়বে, কারণ মেন টাইম লাইনে লোকি বেঁচে নেই। আশা করি বুঝতে পেরেছেন। এইবার চলুন আমরা সেই সব ইভেন্টগুলি জেনে নিই যেগুলোর পর সিক্রেট ওয়ার হয়েছিল। এক সময় ব্ল্যাক প্যান্থার ওয়াকান্ডা থেকে ইনকারসন দেখে। সে দেখে তাদের পৃথিবীর বাইরে এক অন্য পৃথিবী, আর সেটা খুব তাড়াতাড়ি তাদের পৃথিবীর সাথে ধাক্কা লাগবে। এটা দেখার পর ব্ল্যাক প্যান্থার ইলুমিনাটিদের একটা মিটিং করায়। সেখানে রিড রিচার্ড বলে দুটো পৃথিবী একে অপরের সাথে ধাক্কা লাগবে। রিড এটাও বলে যে ধাক্কা লাগার আগে যদি যে কোনো একটা আর্থকে ডিস্ট্রয় করে দেওয়া হয় তাহলে পৃথিবীকে বাঁচানো সম্ভব, কারণ এটার ফলে ধাক্কা লাগার জন্য কোনো আর্থই থাকবে না। কিন্তু এই ঘটনা কেবলমাত্র দুটো ইউনিভার্সের মধ্যেই হচ্ছিল না, এটা হচ্ছিল মাল্টিভার্সের সমস্ত ইউনিভার্সের সাথে, আর অনেক ইউনিভার্স ধ্বংস হয়ে গেছিল। তার ফলে একটা চেনের সৃষ্টি হয় আর এখন আর্থ 616-কে এফেক্ট করতে আসছে। রিডের এই কথা শুনে সবাই চিন্তায় পড়ে যায়। তারপর তারা প্ল্যান করে যে ইনফিনিটি স্টোনের সাহায্যে এই ইনকারসনকে থামাবে, কারণ এমনটা আগেও করা হয়েছিল। আগে বলে দিই বন্ধুরা, মার্বেল কমিকে সিক্রেট ওয়ার শুধু একবারই নয় অনেকবার হয়েছে, যেখানে 2015 সালে আসা সিক্রেট ওয়ার কমিকটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি, পরে কখনো আমি বাকি সিক্রেট ওয়ার্সগুলোও নিয়ে আসবো। এরপর ইলুমিনাটিরা সেই সমস্ত স্টোন নিয়ে আসে, কারণ এই সমস্ত স্টোন তাদের কাছেই ছিল। তারা সমস্ত স্টোনকে গনলেটে লাগায় আর ক্যাপ্টেন আমেরিকা স্ন্যাপ করতে যায় সব ঠিক করার জন্য, কিন্তু হঠাৎ সমস্ত স্টোন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আর টাইম স্টোন কোথাও অদৃশ্য হয়ে যায়। আর এরপর তাদের কাছে শুধুমাত্র একটাই রাস্তা ছিল, ধাক্কা লাগার আগে দ্বিতীয় রিয়ালিটিকে ধ্বংস করে দেওয়া। ক্যাপ্টেন আমেরিকা বাকিদের এই ডিসিশনের বিপক্ষে ছিল, কারণ সে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য অন্য নির্দোষদের প্রাণ নিতে চায় না। যেহেতু ক্যাপ্টেন বিপক্ষে ছিল আর পৃথিবীকে বাঁচাবার জন্য টোনি স্টার্ক ও ডক্টর স্ট্রেঞ্জ মিলে ক্যাপ্টেনের স্মৃতি মুছে দেয় আর ক্যাপ্টেনকে একটা সাধারণ জীবনে পাঠিয়ে দেয়। সেখানে অচারের ফলে ক্যাপ্টেন মাল্টিভার্সের সমস্ত ক্যাপ্টেন আমেরিকার স্মৃতি দেখে নেয়, সেখানে সে নিজের স্মৃতি মুছে দেওয়াটি দেখে নেয়। তারপর ক্যাপ্টেনের সব কিছুই মনে পড়ে যায়। সে বলে ওরা নিজেদের সুপার হিরো বলে আর নির্দোষদের মারতে চায় কেবলমাত্র এই ইনকারসনটিকে থামাবার জন্য। আমি ক্যাপ্টেন আমেরিকা, আমি প্রতিজ্ঞা করছি এই সব আমি হতেই দেবো না। তারপর ক্যাপ্টেন আমেরিকা গিয়ে টোনি স্টার্ককে মারতে শুরু করে। অপরদিকে ইলুমিনাটি থেকে নেমরকে বের করে দেওয়া হয়, কারণ সে একটা ইনকারসন থামাবার জন্য অন্য এক রিয়েলিটিকে ধ্বংস করে দিয়েছিল, যার ফলে ব্ল্যাক প্যান্থার তার উপর রেগে যায় আর তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। আগে গিয়ে নেমর নিজের জন্য এক অন্য গ্রুপ বানায় আর নাম দেয় কাবাল। সেখানে তার সাথী হচ্ছে থ্যানোস, প্রক্সিমা মিডনাইট, আরও অনেক এরকম সুপার ভিলেনরা। তারা অন্যান্য প্ল্যানেটকে ধ্বংস করতে শুরু করে যাতে কোনো ইনকারসন না হয়। এদিকে রিড রিচার্ড হ্যাঙ্ক পিমকে মাল্টিভার্সে পাঠিয়ে দেয় যাতে সেই ইনকারসনের কারণ খুঁজে বের করতে পারে, কিংবা সেটার উৎস। হ্যাঙ্ক পিম ফিরে এসে বলে এই সবের পেছনে বিয়ন্ডার্সরা আছে, আর এই বিয়ন্ডার্সরা সমস্ত কসমিক এন্টিটিকে মেরে ফেলেছে, কেবলমাত্র ওয়ান অ্যাবভ অলি বেঁচে আছে, কিন্তু সে এখন কোথায় আছে সেটা কেউ জানে না।
দ্বিতীয় দিকে ডক্টর ডুম যে এই ইভেন্টের ব্যাপারে অনেক ডেটা কালেক্ট করে নিয়েছে আর মলিকিউল ম্যানের সাহায্যে সে মাল্টিভার্সের বাইরে চলে গেছে। যেমন আমরা লোকি সিরিজে দেখেছিলাম সময়ের বাইরের ভয়েড ঠিক তেমন একটা মাল্টিভার্সের বাইরে। এখানে যাবার একটাই কারণ ছিল ডক্টর ডুমের, যাতে এই ইনকারশনের প্রভাব তার ওপর না পড়ে। কারণ ডক্টর ডুম জেনে গেছিল যে বিয়ন্ডার্সরা একটা এক্সপেরিমেন্ট করেছিল এটা দেখার জন্য যে পুরো মাল্টিভার্স শেষ হয়ে যাওয়ার পর কি হয়, আর তাই সে মলিকিউল ম্যানকে একটা বোমার মতো কাজে লাগিয়েছিল। আর ডক্টর ডুম মলিকিউল ম্যানকে নিজের টিমে আনে আর পুরো মাল্টিভার্সকে কিছু সময়ের জন্য বাঁচিয়ে নেয়, আর ইনকারশন হওয়ার আগেই দ্বিতীয় রিয়ালিটিকে ধ্বংস করতে শুরু করে, আর প্রতিটা ইউনিভার্স ধ্বংস করার আগে তার কিছুটা অংশ বাঁচাতে শুরু করে। কিন্তু এরপর যেটা হয় সেটা হচ্ছে অনেক বড় ইভেন্ট, সিক্রেট ওয়ার। আর্থ 616 এর সাথে আলটিমেট মার্বেল ইউনিভার্স আর্থ 1610, কারণ এখন আর্থ 1610 616 এর দিকেই এগিয়ে আসছে। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার খুব তাড়াতাড়ি আসতে চলেছে সিক্রেট ওয়ারের এপিসোড 1। আপনারা কমেন্ট করে জানান এই ভিডিও আপনাদের কেমন লাগলো, সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে তো ভিডিওটি লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আসছি একটা নতুন ভিডিও নিয়ে, সুস্থ থাকুন ভালো থাকুন আর দেখুন বং লাভ কমিক্স।